আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিব তিনি যখন ওনার জামানায় মক্কার সর্দার ছিলেন ওনার অধীনে যখন মক্কাবাসী চলতো কাবা যখন ওনার অধীনে ছিলেন কাবা যখন ওনার দায়িত্ব নিয়ে চালাইতেন এমন সময় দুই তিন দিন বিশাল আকারে ঝড় বৃষ্টি হয়েছে কি হয়েছে ঝড় বৃষ্টি হওয়ার পরে জমজমের পানি বন্ধ হয়ে গেছে কি বন্ধ হইছে জমজমের পানি বন্ধ হয়ে গেছে পানি বন্ধ হওয়ার পরে মক্কার মানুষ পানি পায় না 10 দিন 20 দিন 30 দিন পার হয়ে যাচ্ছে পানি নাই ছোট মাসুম বাচ্চা পানি পায় না মায়ের স্তনে দুধ নাই নদীতে পানি নাই মরুভূমি জমজমের পানি বন্ধ হয়ে গেছে মানুষ হাহাকার সৃষ্টি হয়ে গেছে সমস্ত মানুষ দৌড়ে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায় কয় হে মক্কার সর্দার আপনি আমাদের পানির ব্যবস্থা করেন না হয় জীবন বাঁচানি দায় আপনি তো মক্কার মাতাওয়ালি আপনার দায়িত্বে আছে সব আপনি মেহেরবানি করে কি করবেন করেন আমাদের পানির ব্যবস্থা করেন হে মুসলমান আপনার যে ওলির দরবারে এসেছেন আর ওলিদের দরবারে গেলে কি হয় আর আমরা যে মান্নত করি এই মান্নত করাটা কি ভালো কাজ না খারাপ কাজ একটু বুঝেন ভালো করে শুনিয়া নেন আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার কাছে যখন সবাই যায় বলে পানির ব্যবস্থা করেন সকল মানুষের এই কান্নাকাটি আহাজারি সহ্য করতে না পেরে একদিন দুপুর বেলায় কোন বেলায় দুপুর বেলায় কোনো মানুষ নাই যার যার স্থানে চলে গেছেন এমন সময় আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব নীরব নিরিবিলি ভাবে কাবা ঘরে চলে গেলেন কাবার কিনারে যাইয়া চৌকাঠের মধ্যে এইভাবে দুইটা হাত উপরের দিকে লাগাইছে জোরে বলেন সুবহানাল্লাহ কাবা ঘরের ছাদের মধ্যে ওই যে দরজা আছে দরজার কাছে সামনে যে দরজা দেখা যায় ওই দরজার সামনে দুইটা হাত এমন করে দিয়ে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চোখের পানি চেরে চেরে কাঁদতেছে আর আল্লাহ পাকের দরবারে ডাক মারছে ওগো কাবার মালিক আল্লাহ মক্কার মানুষ পানি পায় না পানির জন্য হাহাকার সৃষ্টি হয়ে গেছে পানির জন্য মানুষ পাগল পাগল হয়ে গেছে পানির জন্য আমার কাছে আসে পানি যদি না দিতে পারি আমি তো লজ্জিত হয়ে যায় আমি তো পানি দেওয়ার মালিক না আমার কাছে তো পানি দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ তোমার দরবারে আমি নিরবিলি ভাবে তোমার ঘরের চৌকাঠে ধরে হাত বাড়াইলাম মালিক রে আল্লাহ তোমার দরবারে একটা ফরিয়াদ করি তুমি যদি আবার পুনরায় জমজমের পানি জারি করে দিবা মক্কার মানুষ সবাই যদি পানি পায়া খুশি হয়ে যায় তুমি আমাকে 10টা ছেলে সন্তান দান করেছো আমি একটা ছেলে নিজের হাতে তোমার রাস্তায় কুরবান করে দেব আল্লাহ যদি জমজমের পানি জারি হয় আমার একটা ছেলে আমি নিজের হাতে জবাই করে তোমার দরবারে কুরবানি করে দেব আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চৌকাঠের মধ্যে ধরে কান্দে মালিক রে তুমি সারা তো আমার কেউ নাই মক্কার মানুষ পানি পায় না দুধের বাচ্চা চোখের পানি ছেড়ে কান্দে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে কান্দে তুমি যদি মেহেরবানি করে পানির ব্যবস্থা করে দিবা তুমি আমাকে 10টা ছেলে সন্তান দান করেছো একটা ছেলে আমি নিজের হাতে তোমার রাস্তায় কুরবান করে দেব হে মুসলমান জবান কত দামি জবান কত পবিত্র মান্নত করতে দেরি হয়েছে মান্নতটা করার সাথে সাথে একটা সেকেন্ড দেরি হয় নাই খোদার কুদরতে উত্তায়া জমজমের পানি জারি হয়ে গেছে ঠাস করে করে জমজমের পানি জারি হয়ে গেছে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বড় খুশি হয়ে গেলেন অনেক সময় মানুষ দেখবেন বেশি আনন্দের ভিতরে পড়লো চোখের পানি আসে আবার অনেক সময় অনেক দুঃখী অনেক মানুষ হাসে কথা বুঝেন না মনে হয় দেখবেন অনেক ছেলেরা যদি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে খুশিতে অনেক সময় কাঁদে অনেক ছেলেরা যদি খেলার মধ্যে ভালো করে খুশিতে অনেক সময় কাঁদে কাঁদে না ছেলে যদি চাকরি পায় বাবা খুশিতে কাঁদে আপনারা মনে বিরক্ত হইতাছেন কাঁদে কিনা সন্তান যদি ভালো কিছু করে
মা খুশি হইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ যখন জমজমের পানি জারি করে দিলেন খুশি হওয়ার কারণে আনন্দিত হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে বাড়িতে চলে গেছে ঘরের মধ্যে যাইয়া শালদার মধ্যে পড়ে কাঁদে মালিক রে তোমার দরবারে আমি আবদার করেছি মালিক আবদার করতে দেরি হয় নাই সাথে সাথে কেমনে জমজমের পানি জারি হয়ে গেছে আল্লাহ তোমার দরবারে কি শুকরিয়া আদায় করব আমার কোনো ভাষা নাই আমার মুসলমান ভাইরা এই ভাবে যখন কিছুদিন যাইতে লাগলো কিছুদিন যাইতে যাইতে খোদার কুদরত বুঝা বড় দায় আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে মানত করেছিল যদি জমজমের পানি জারি হয় তার ছেলেটাকে নিজের হাতে কুরবান করে দিবেন অনেক দিন পার হয়ে গেছে আল্লাহর খেলা বোঝা বড় দায় তিনি সেই মান্নতের কথা বলে গেলেন সুবহানাল্লাহ কোন না খেলা কার মুখটা ভরে বলেন না কার মান্নতের কথা ভুলে গেছে বহু দিন পার হয়ে গেছে হঠাৎ একদিন আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব যেই খোজরা শরীফের মধ্যে তিনি আরাম করেন রাত্রে জগবীর নিশিতে তিনি যখন ঘুমের মধ্যে ছিলেন এমন সময় তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কে জানি তার কাছে আয়েশা ডাক দিয়ে বলতেছে আব্দুল মুত্তালিব ও এ আব্দুল মুত্তালিব জমজমের পানির জন্য তুমি যে আল্লাহর দরবারে ছেলে মানত করেছিলা এখনো পর্যন্ত তোমার ছেলেকে তুমি জবাই করে মান্যত আদায় করো নাই আব্দুল মুত্তালিব তুমি যদি তাড়াতাড়ি সন্তানের মান্যত আদায় না করো তোমার 10টা ছেলের প্রতি আল্লাহর গজব নাজিল হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ স্বপ্নে দেখতেছে তুমি যে মান্যত করেছো আদায় করো না কেন যদি না করো তোমার 10টা ছেলের প্রতি আবার বিপদ আসবে ঘুম ভেঙ্গে গেলেন চুকের পানি চেরা চেরা কাঁদতেছে হায় হায় আমি কি স্বপ্ন দেখলাম কতদিন আগে মান্যত করেছিলাম আমার তো ভুলে গেলাম মনের মধ্যে চিন্তা পাওয়া পেরেশানি নিয়া এখন কি করি উপায় আল্লাহর মান্যত আমার আদায় করতে হবে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিল কয়জন 10 জন সন্তানকে ডাক দিলেন সমস্ত সন্তানকে একত্রিত করিয়া আমার নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় ছেলেকে কাছে আইনা ডাক দিয়া বলে বাবা রে আজকে থেকে বহুদিন আগে জমজমের পানি বন্ধ হয়ে গিয়েছিল আমি আল্লাহর দরবারে মান্নত করেছিলাম যদি জমজমের পানি জারি হয়ে যায় মক্কার সমস্ত মানুষ যদি পানি পায় আমার একটা ছেলে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দেব বাবা তুমি তো আমার বড় সন্তান তুমি তো আমার প্রথম ছেলে বাবা তোমার কাছে আমি জানতে চাই তুমি রাজি আছো নি তোমাকে জবাই করে আমি মান্নত আদায় করতে চাই বড় ছেলে ডাক দিয়া বলে আব্বাজি আপনি যখন মান্নত করেছেন মান্নত করার সময় কি আপনি আমার নাম বলেছেন কই না তোমার নাম তো আমি বলি নাই কই তাইলে মাফ চাই ফামা চাই আমি মরতে চাই না সুবহানাল্লাহ না এ জগতে কেউ সহজে মরতে চায় না কোন বাবা যদি রাতের বেলা স্বপ্নে দেখে কোন ছেলেকে যদি বলে বাবা রাতের বেলা স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করে দেব এখন জমানার যেই ছেলে ছেলে কইবো আমিও স্বপ্নে দেখছি তোমারে জবাই করতাম বুঝেন না মনে হয় আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় বাবা রে তুমি আমার বড় ছেলে তুমি আমার প্রথম সন্তান তুমি বলো রাজি আছো নি তোমারে জবাই করে আমি মান্যত আদায় করব বড় ছেলে কই না না আমি রাজি না কারণ আমার নাম নিয়ে যখন মান্যত করা হয় না আমি শুধু শুধু মরতে চাই না এক ছেলে বিদায় হয়ে গেল এবার দ্বিতীয় ছেলেকে ডাক দিলেন বাবা তুমি রাজি আছো নি তোমাকে জবাই করে মান্যত আদায় করতে চাই দ্বিতীয় ছেলে বলে বাবা আপনি কি আমার নাম উল্লেখ করে মান্যত করেছিলেন কই না আমি নাম তো উল্লেখ করি নাই এই তাইলে ক্ষমা চাই আমি মরতে চাই এবার তৃতীয় ছেলেকে ডাক দিলেন বাবা তুমি আসো আমি তোমাকে জবাই করে মান্যত আদায় করতে চাই বাবা তুমি রাজি আছো কিনা বলো তৃতীয় ছেলে বলে বাবা গো
আমার জীবন মাত্র শুরু হয়েছে আমার মনে বড় কামনা মনে বড় বাসনা আছে আমি দুনিয়ার অনেক কিছু দেখবার বাকি আছে শুধু শুধু কারণে আমি মরতে চাই না জোরে বলেন আল্লাহু আকবার বিদায় হয়ে গেল কয়জন চতুর্থ ছেলেকে ডাক দিলেন বাবা তুমি রাজি আছো কিনা বলো চতুর্থ ছেলে বলে বাবা আমি এখন মরতে চাই না পঞ্চম ছেলেরে ডাক দিলেন পঞ্চম ছেলে বলে বাবা আমার সামনে যারা না বলেছেন আমিও না বলে দিলাম আমার পক্ষে সম্ভব না আমার মনের মধ্যে অনেক চাওয়া পাওয়ার জিনিস আছে আমি শুধু শুধু কারণে মরতে চাই না ছয় নাম্বার ছেলেকে ডাক দিলেন ছয় নাম্বার ছেলেও রাজি হয় না সাত নাম্বার ছেলেকে ডাক দিলেন সাত নাম্বার ছেলেও রাজি হয় না আট নাম্বার ছেলেকে ডাক দিয়েছে আট নাম্বার ছেলেও রাজি হয় না নয় নাম্বার ছেলেকে ডাক দিয়েছে নয় নাম্বার ছেলেও রাজি হয় না একটা কথা বুঝার বিষয় দর্জন ছেলের ভিতরে সবচাইতে ছোট্ট সন্তান যিনি তিনি হলো আপনার আমার নবীর আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নজরে জুড়ে বলেন সুবহানাল্লাহ দর্জনের ভিতরে যারা বড় হয়েছে বুঝে তারা কেউ রাজি না নয় জনে কেউ রাজি না এখন সবচেয়ে ছোট সন্তান আমার নবীর আব্বা জান তিনি ভাবতেছে আমার এই সন্তান তো ছোট সে তো ভালো মন্দ বোঝার জ্ঞান এখনো হয় নাই আমি যদি তাকে নিয়ে জোর করে জবাই করে দেই আল্লাহ যদি নারাজ হয়ে যায় সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর দরবারে তো মান্নত করতে হবে আমার মান্নত আদায় করতে হবে এখন যাগুলি বুঝে একটাও রাজি হয় না আর এটা এখনো ভালো করে বুঝ জ্ঞান হয় নাই কিভাবে জবাই করব কিভাবে মান্নত করব চিন্তার বিষয় কিনা কথা কই না রে আমার মুসলমান ভাইরা নয়জন ছেলের ভিতরে কেউ রাজি হইল না দশ নাম্বার ছেলে আমার নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নো ছোট্ট সন্তান আমার নবীজির দাদা চিন্তা করেন যদি আমার সন্তানটারে এমন করে কুরবান করিয়া দেয় আমার সন্তান ভালো মন্দ না বুঝার কারণে আল্লাহর দরবারে মান্নত যদি আমার কবুল না হয় এই কথা চিন্তা করে তার রাজ্যের ভিতরে যত বড় বড় আলেম আছে যত বড় বড় পাদ্রী আছে সমস্ত আলেমদেরকে পাদ্রীদেরকে তিনি ডাকলেন সুবহানাল্লাহ মক্কার সমস্ত আলেমদেরকে মক্কার সমস্ত পাদ্রীদেরকে তিনি ডাকলেন সমস্ত আলেমদেরকে ডাকিয়া আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব সমস্ত আলেমদেরকে একত্রিত করিয়া ডাক দিয়া বলতেছে হে আলেমগণ আপনাদেরকে আমি দাওয়াত করেছি একটা কারণ আছে সবাই বলে হুজুর আপনি কিসের কারণে আমাদেরকে স্মরণ করেছেন মেহেরবানি করে বলেন আমরা আপনার কথা শুনতে চাই এমন সময় ডাক দিয়া বলতেছে আজকে থেকে বহুদিন পূর্বে জমজমের পানি বন্ধ হয়েছিল আমি আল্লাহর দরবারে একটা মান্নত করেছিলাম ওই মান্নতে বলেছিলাম যদি জমজমের পানি জারি হয় আমার একটা ছেলে আমি কুরবানি করে দেব কিন্তু মান্নতে কবে করেছি অনেক দিন পার হয়ে গেছে হঠাৎ করে রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে লাগলাম ঘুমের মধ্যে স্বপ্নে আমাকে বলতেছে আমি যদি মান্যতা আদায় না করি আমার দশটা ছেলের উপর বিপদ আসবে হুজুর আমি সমস্ত ছেলেদেরকে একজন একজন করে জিজ্ঞাসা করলাম দশটা ছেলের ভিতরে নয়টা ছেলে যারা বুঝে একজনও রাজি হইল না কিন্তু আমার সবচাইতে ছোট সন্তান যার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নো এই আব্দুল্লাহ ছোট্ট সন্তান সে তো ভালো মন্দ কিছুই বোঝে না এখন আপনারা সমস্ত আলেমরা আমাকে বলেন আমি মান্যতা আদায় করব কেমনে সুবহানাল্লাহ আপনারা বলেন আমি মান্যতা আদায় করব কিভাবে এই কথা যখন জানাইয়া দিলেন এই কথা বলতে না বলতে সমস্ত আলেমগণ রায় করলেন হুজুর বিয়াদবি ক্ষমা করবেন আপনার দশটা ছেলের ভিতরে নয়টা ছেলে কেউ রাজি হয় না এখন মান্যত আপনার আদায় করতে হয় আপনার আব্দুল্লাহ যদিও ছোট্ট সন্তান না বুঝে কিন্তু আল্লাহর মান্যত আদায় করতে হবে আপনি তাকে কোরবানি করে মান্যতটা আদায় করিয়া দেন একবার জোরে সুরে বলেন না আল্লাহু আকবার মহব্বতে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
বাবা আপনাদের কষ্ট হচ্ছে বিরক্ত হয় না কিন্তু আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় আমার নয়টা ছেলে রাজি হয় না আমার ছোট সন্তান আব্দুল্লাহ আপনারা কি বলেন সমস্ত আলেমরা রায় দিলেন আপনি এই সন্তানটা কুরবানি করে আদায় করে আনেন আমার মুসলমান ভাইয়েরা হাজার হাজার কথা ছেড়ে মূল 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 কথাগুলি জানাইবার চেষ্টা করতে লাগলাম এটা বিশাল বড় লম্বা আলোচনা রে আমি বোঝার জন্য বলতেছি আমার নবীজির দাদা বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে পরের দিন সকাল বেলা তার সন্তান ছোট সন্তানকে কুরবানি করবেন আমার নবীজির আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে কুরবানি করিয়া দিবেন এমন সময় সকাল বেলা আমার নবীজির দাদা আমার নবীর আব্বা জানকে সুন্দর করে গোসল করাইলেন কি করছেন সুন্দর করে গোসল করাইছে আর সুন্দর জামা কাপড় পরাইছে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় লাগাইয়া হাতের ভিতর একটা তরবারি নিছে আর এক হাতের মধ্যে একটা রশি নিছে আমার নবীর আব্বা জান ডাক দেয়া বলে আব্বু গো আপনি আমারে সুন্দর করে গোসল করাইলেন আমাকে সুন্দর জামা পরাইলেন আবার হাতের মধ্যে কেন তরবারি নিছে আবার হাতের মধ্যে রশি নিলেন আবার হাতের মধ্যে তরবারি নিলেন আব্বাজি আপনি কি আমার কাছে বলবেন আমার নবীজির দাদা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ চলো চলো তোমাকে নিয়ে আল্লাহর খানে কাবায় যাব আব্দুল্লাহ রে চলো আমি তোমাকে নিয়ে আল্লাহর খানে কাবায় যাব সেখানে বিস্তারিত তোমার কাছে বলবো আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর আব্বা জান ছোট সন্তান আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া এক হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে রশি নিয়া যখন কাবার দিকে যাচ্ছে যাইতে 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 খানে কাবার নিকটবর্তী যখন হয়ে গেল এমন সময় তাকায়া দেখতেছে 100 থেকে মতান্তরে 200 যুবতী মেয়েরা প্রত্যেকের হাতের গের ভিতরে একটা করে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ যুবতী মেয়েরা হাতের ভিতরে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে কি ব্যাপার এ মেয়েরা তোমরা কেন হাতের ভিতরে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছো এমন সময় মেয়েরা ডাক দিয়া বলে মক্কার সর্দার ও কে মক্কার সর্দার শুনিয়া যান আপনাকে আল্লাহ 10টা ছেলে সন্তান দান করেছেন আপনি 9টা ছেলের কুরবানি করেন আমাদের মনে কোনো দুঃখ নাই একটা কথা আপনাকে জানিয়ে দেই আপনি 9টা ছেলে কুরবানি করবেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই আব্দুল্লাহকে যদি আপনি কুরবানি করতে চান এই মক্কার ভিতরে রক্তের বন্যা হয়ে যাবে আব্দুল্লাহকে কুরবানি করতে দিতাম না একবার চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাজ্জব ভয়ে গেলেন এই মেয়েরা তোমরা তরবারি নিয়ে কেন কিসের কারণে বাধা দাও কি হয়েছে তোমাদের আমার সন্তান আমি জবাই করব আল্লাহর রাস্তায় আমি মান্য দাদায় করব কিন্তু তোমাদের কি হয়েছে বুঝতে পারলাম না যুবতী মেয়েরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে ডাক দিয়া বলে হে মক্কার সর্দার আপনার নয়টা ছেলের জবাই করে দিন আমরা কিচ্ছু বলবো না কিন্তু যাকে আপনি কুরবানি করার জন্য নিয়ে এসেছেন এ আব্দুল্লাহ তো দুনিয়ার সাধারণ আব্দুল্লাহ নয় এ আব্দুল্লাহ তো দুনিয়ার সাধারণ আব্দুল্লাহ নয়
এই আব্দুল্লাহকে যদি আপনি কুরবানি করতে চান আমাদের দেহের মধ্যে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে মক্কার ভিতরে কুরবানি হইতে দিতাম না আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাজ্জব ভয় গেলেন হায় হায় করে কি উপায় এবার কিছুদিন সামনে গেলেন ওই দিকে যায়া দেখে কিছু সংখ্যক ছেলেরা ও হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীজির দাদা জিগায় এই যুবক ছেলেরা তোমরা কেন হাতের মধ্যে তরবারি নিয়ে বাধা দাও তোমাদের আবার কি হয়েছে কি সমস্যা বুঝতে পারলাম না যুবক ছেলেরা ডাক দিয়া বলে মক্কার সর্দার ও হে মক্কার সর্দার আপনি যাকে কুরবানি করার জন্য নিয়ে এসেছেন এই আব্দুল্লাহ তুই আমার আব্দুল্লাহ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা যখন ব্যবসা বাণিজ্যের ভিতরে যাইতাম যদি কোনো কারণে আপনার ছেলের চেহারা আমাদের চেহারার মধ্যে পড়ে যাইত আপনার আব্দুল্লাহকে দেখে যদি আমরা ব্যবসা বাণিজ্যে যাই আমাদের ব্যবসার ভিতরে কোটি কোটি মুনাফা হয়ে যায় একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনার এই ছেলেকে দেখলে ব্যবসার ভিতরে আমরা বরকত পাই যতদিন আপনার ছেলেকে দেখে গেছি পৃথিবীর কোন কাজ আমাদেরকে হারাইতে পারে না আমার বাবাজি আমার নবী কেমন নবী রে আমার নবীর শান মান মর্যাদা বোঝার জন্য বলছি আজকে আমাদের দেশে অনেক মানুষ নামাজ সোজা পড়ে দাঁড়ি টুপি থাকার পর নবীজির শানে বিয়াদবি করে তাদের নসিব ভালো না তারা যদি বুঝতো নবীর শানে বিয়াদবি করত না আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে যুবক রে তোমাদের কি লাভ তোমরা কেন বাধা দাও কই হুজুর আল্লাহ তো আপনাকে 10টা ছেলে দিয়েছি আপনি 9টা ছেলের জবাই করিয়া দেন আল্লাহর কসম করে বলি এই তরবারি দিয়ে ওয়াদা করলাম আমরা সবাই আপনার জন্য পাহারাদার হয়ে থাকব আপনি 9টা ছেলে জবাই করিয়া দেন আমাদের কোনো দুঃখ নাই কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না আপনি কষ্ট পাইতে পারেন রাগ করতে পারেন জীবন চলে যাইতে পারে আব্দুল্লাহকে কুরবানি হইতে দিতাম না সমস্ত মানুষগুলি এইভাবে বাধা দিলেন আমার নবীজির দাদা হযরতে আব্দুল্লাহর আজতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নু তিনি কোন বুদ্ধি এইদিকে না খেয়াল করে আবার সরাসরি হুজরা শরীফে চলে গেলেন বাড়িতে যাইয়া মনের ভিতরে শান্তি নাই আবার মক্কার ভিতরে যত পাদ্রী আছে সমস্ত পাদ্রীদেরকে তিনি ডাকলেন সমস্ত পাদ্রীদেরকে তিনি বাড়িতে আহ্বান করলেন বাবা আপনারা বিরক্ত হইতেছেন না তো সমস্ত পাদ্রীদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করলেন হে মক্কার সর্দার আমি আপনাদেরকে আমি স্মরণ করেছি ভালো করে একটা কথা শুনিয়া নেন আপনারা সবাই রায় করেছেন আমার আব্দুল্লাহকে কুরবানি করে আমি মান্যতা আদায় করার জন্য কিন্তু আমি যে কুরবানি করতে গেলাম এমন সময় যায়া দেখি ওই যুবতী মেয়েরা একদল মেয়েরা বাধা দেয় একদল ছেলেরা বাধা দেয় তারা সবাই তরবারি নিয়ে আঘাত করতে আসে কি করে মান্যতা আদায় করব এখন আপনার কাছে আপনারা সমস্ত আলেমদেরকে আমি দাওয়াত করেছি আপনারা সমস্ত আলেমরা এখন রায় করেন কিভাবে আমি আল্লাহর মান্যতা আদায় করব একবার জোরে জোরে বলি না সুবহানাল্লাহ হুজুর আপনারা বলেন আমি মান্যতা আদায় করব কিভাবে এমন সময় মক্কার সমস্ত পাদ্রী যারা সমস্ত আলেমেরা একটা রায় করে দিলেন হুজুর শুনিয়া নেন যে সমস্ত ছেলেরা মেয়েরা যে মক্কার মানুষগুলি বাধা দেয় আপনি একটা লটারির ব্যবস্থা করেন কিসের ব্যবস্থা কয় একটা লটারির ব্যবস্থা করেন কই কেমনে কয় একটা পাত্রের ভিতরে আপনি 10টা উটের নাম লিখবেন আর আপনার ছেলে আব্দুল্লাহর নামও লিখবেন সুবহানাল্লাহ বলবেন না লেখা এবারে লটারি দিবেন লটারির ভিতরে যদি 100 বার যদি আপনার ছেলে আব্দুল্লাহর নাম চলে আসে তাহলে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে
আর 100 বারের ভিতরে যদি একবারও একটা উটের নাম চলে আসে 100 তো উট কুরবানি করলে আপনার মান্নত আদায় হয়ে যাবে বুঝতেছেন কথা 100 বার যদি খাজা আব্দুল্লাহর নাম চলে আসে তাহলে আব্দুল্লাহ কি কুরবানি করতে হবে আর যদি উটের নাম চলে আসে 100 তো উট কুরবানি করলে আপনার মান্নত আদায় হয়ে যাবে সমস্ত আর আমরা এরা করে দিলেন আমার নবীজির দাদা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের ভিতরে খবর পৌঁছে দিলেন এমন সময় লটারি হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়ে গেছে একটা কথা ভালো করে শুনেন আপনাদের এই নবীনগর এটা নবীনগর না নবীনগর অন্তর্গত বাড়িখোলা গ্রামের মধ্যে যদি কোনো মানুষ শুনে লটারির মাধ্যমে একটা ছেলেকে জবাই করা হবে আপনারা বলেন মানুষ কেমন আসবে যদি বলেন না সুবহানাল্লাহ যদি শুনে যে লটারির মাধ্যমে কোনো ছেলেকে জবাই করবে মানুষ জায়গা দেওয়া সম্ভব হবে না এই গ্রামে কথা কোন নাম সম্ভব হবে শুধু টাকার জন্য যে লটারি দেয় এর ভিতরে তো মানুষের অভাব থাকে না ঠিক কি না এগুলি হারাম এগুলি কি হারাম শরীয়তের মাসালা হচ্ছে এগুলি হারাম আমার মুসলমান ভাইয়েরা লটারি দিলেন হাজার হাজার মানুষ সামনে হাজির এসেছে যে সমস্ত মেয়েরা হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়িয়ে ছিল যে সমস্ত যুবকেরা হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়িয়ে ছিল ওই লোকগুলি যখন শুনেছে লটারির মাধ্যমে তাকে জবাই করা হবে যদি 100 বার নাম আসে তাহলে তাকে কুরবানি করতে হবে আর যদি ওটের নাম চলে আসে 100 তো উট কুরবানি করলে মান্নত আদায় হয়ে যাবে এই কথা যখন মনস্থ করলেন আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা লটারির ভিতরে যখন প্রথম যখন বিসমিল্লাহ বলে একটা কাগজ উঠাইলেন আল্লাহর কুদরত বুঝা বড় দায় প্রথম লটারিতে টান দিয়া দেখে আমার নবীর আব্বা জানের নাম চলে এসেছে আবার দ্বিতীয়বার লটারি টান দিলেন দ্বিতীয়বারও আমার নবীর আব্বা জানের নাম তৃতীয়বার টান দিলেন তৃতীয়বারও আমার নবীর আব্বা জানের নাম চতুর্থবার টান দিছে চতুর্থবারও আমার নবীর আব্বা জানের নাম যেই সমস্ত আশিক প্রেমিকেরা যে সমস্ত মেয়েরা হাতের মধ্যে তরবারি নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছিল ওই মেয়েরা একবার দুইবার তিনবার চারবার যখন আমার নবীর আব্বা জানের নাম চলে আসতেছি খাজা আব্দুল্লাহর নাম যখন চলে আসি এমন সময় মক্কার মেয়েরা ডাক দেয় বলে মক্কার সর্দার মক্কার সর্দার একবার দুইবার তিনবার পাঁচবার যতবার আব্দুল্লাহ নাম আসবে দেহের ভিতরে জীবন যতক্ষণ থাকবে তাকে কুরবানি করতে দিতাম না কিন্তু আইন করেছেন মক্কার সমস্ত আলেমরা রায় করেছে এই রায় তো কেউ উল্টায় নেওয়ার মতো কোনো পরিবেশ নাই পঞ্চমবার টান দিছে পঞ্চমবারও আমার নবীর আব্বা জানের নাম খাজা আব্দুল্লাহর নাম চলে এসেছে ষষ্ঠবার টান দিলেন ষষ্ঠবারও আমার নবীর আব্বা জানের নাম সপ্তমবার টান দিলেন সপ্তমবারও আমার নবীর আব্বা জানের নাম যতবার কাগজে টান দেয় ওটের নাম আসে না শুধু আমার নবীর আব্বা জানের নাম চলে আসে মানুষের ভিতরে হাহাকার সৃষ্টি হয়ে গেছে কান্নার রুল পড়ে গেছে চোখের পানি থামায় রাখার পরিবেশ নাই বুঝলাম না রে এতগুলো উটের নাম থাকবে কিন্তু হাত দিলে কেন আব্দুল্লাহর নাম চলে আসে রে বিষয়টা কি বুঝতে পারলাম না এইভাবে একবার দুইবার করতে 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 দেখা যায় 99 বারের মাথায় যখন চলে এসেছে 99 বারের মাথায় যখন কাগজের মধ্যে হাতে টান দিবি এমন সময় ওই মেয়েরা আর ছেলেরা গড়াইয়া গড়াইয়া চিৎকার শুরু করে দিয়েছে জোরে বলি আল্লাহু আকবার আমার মুসলমান ভাইয়েরা শরীরের মধ্যে যদি যারা পরিমাণ প্রেম তাকে একবার জোরে বলেন না আল্লাহু আকবার ছেলেরা মেয়েরা
গড়ায়া গড়ায়া চিৎকার শুরু করে দিয়েছে 99 বারের মাথায় যখন কাকুতে টান দিয়েছে 99 বারের মাথায় ও আমার নবীর আব্বা জানের নাম চলে এসেছে বাকি আছে কত মাত্র একবার মানুষের ভিতরে কান্না রুল পড়ে গেছে একটা যুবক আরেকটা যুবকের মুখের মধ্যে জড়া কান্দে বাইরে আরেকবার যদি উঠে যায় মক্কার সমস্ত আলেমরা রায় করেছেন আব্দুল্লাহকে তো কুরবানি করিয়া দিবে এখন করি কি উপায় মন তো মানে না রে হৃদয় তো মানে রাখতে পারি না চোখের পানি চারে চারে কান্দে যুবতী মেয়েদের ভিতরে একটা মেয়ে হঠাৎ করে তরবারিটা উত্তোলন করে ডাক দেয়া বলছে হে মক্কার সরদার শুনিয়া দেন একবার বুঝি নাই একবার বুঝি না হাজার বার যদি আব্দুল্লাহর নাম চলে আসে রে আমার জীবন থাকতে তারে কুরবানি করতে দিতাম না কিন্তু তারা যে রায় করেছে সেই রায় মোতাবেক কার্য পরিচালনা শুরু হয়ে গেল 100 বার পালন হওয়ার জন্য আর মাত্র এক বাকি আছে এই শেষবারের মতো যখন কাগজের মধ্যে টান দিবেন মানুষের ভিতরে একটা এমন হাল তৈরি হয়েছে যেন এমন ভাবে মারামারি শুরু হয়ে যাবে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহর খেলা বুঝা বড় দায় 99 বার কাগজে টান দিয়েছে আপনার আমার নবীর আব্বা জানের নাম চলে এসেছে কিন্তু শেষবারের মতো 100 বারের মাথায় যখন কাগজের মধ্যে টান দিয়েছে আল্লাহর কুদরতে উটের নাম চলে এসেছে জোরে বলেন না মারহাবা উটের নাম যখন চলে এসেছে উটের নাম দেখিয়া মক্কার ছেলে মেয়েরা সবাই খুশি যুবক বৃদ্ধ সবাই খুশি আনন্দের ঢেউ খেলে এমন সময় সমস্ত আলেমরা রায় করে দিলেন হে মক্কার সরদার আপনি উটের নাম যখন এসেছে 100 উট যদি আপনি ওই খানে কাবার মধ্যে কুরবানি করিয়া দেন আপনার মান্নত আদায় হয়ে যাবে হাজার হাজার কথা ছেড়ে ছেড়ে বলছি আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন আমার নবীর আব্বা জান আর কুরবানি সুবহানাল্লাহ বলবেন না সাথে নিয়ে যাচ্ছেন মেয়েরা মেয়েদের বাড়িতে চলে গেল ছেলেরা ছেলেদের বাড়িতে চলে গেল সমস্ত মানুষ যার যার বাড়িতে চলে গেছেন কিন্তু আমার নবীর আব্বা জান আমার নবীজির দাদার সঙ্গে যখন পেছন পেছন যায় আমার নবীর আব্বা জান ছোট্ট করে জিজ্ঞাসা করে আব্বুজি যদি বেয়াদবি মাফ করেন একটা কথা বলতে চাই আমার নবীজি দাদা ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে কি বলবা তুমি বলো আমার নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ বলেছিল আব্বু গো আপনি আমাকে কুরবানি করার জন্য জবাই করার জন্য বুঝি আপনি কাবা করে কিনারে নিয়েছিলেন আব্বু আমি ছোট মানুষ বলে আমি কি একটু জানতে পারতাম না জানলে আমার অবশ্য অসুবিধা কি ছিল আব্বু যে আপনি জানিয়া রাখেন আপনি আমাকে আল্লাহর দরবারে মান্নত করেছেন আমি যদি আল্লাহর রাস্তায় কুরবান হতে পারতাম আমার বাইরা কেউ যদি রাজি না হয় আমি সবার আগে রাজি হইয়া যাইতাম আমি তো সবার আগে রাজি হইতাম সবার আগে আপনি কুরবানি করে দিতেন আমার মনে কোনো আপত্তি ছিল না কারণ আমার আল্লাহ যদি আমারে কবুল করে নেয় আমার জীবন ধন্য হয়ে যাবে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আব্বা জান ছোট্ট সন্তান টান দিয়ে বুকের মধ্যে জড়াইলেন মুখের মধ্যে আদর করে কপালের মধ্যে আদর করে চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়িতে চলে গেলেন আমার মুসলমান ভাইয়েরা একটা দিন পার হয় না
আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব 100 উট সংগ্রহ করিয়া এক দিনের ভিতরে খানে কাবার পাশে কুরবান করে দিয়েছে মান্নত আদায় করে দিলেন খুব ভালো করে খেয়াল করেন আমার নবীজি আব্বা জান খাজা আব্দুল্লাহ আস্তে আস্তে করে যখন বড় হতে লাগলেন দিন যাইতেছে বড় হইতেছে দিন যাইতেছে বড় হইতেছে আমার নবীর আব্বা জান যে রাস্তা দিয়ে চলাফেরা করত ওই রাস্তার পাশে বহুদূর যাইতে যাইতে বিরাট বড় একজন জমিদার ছিল ওই জমিদারের নাম ছিল নওফেল নাম কি ওই জমিদারের নাম ছিল নওফেল ওই জমিদারের একটা মেয়ে ছিল ওই মেয়েটার নাম ছিল মরিয়ম নাম কি আমার নবীর আব্বা জান ছোট ছেলে মানুষ যখন রাস্তা দিয়া যায় ওই নওফেলের বাড়ি রাস্তা দিয়ে হঠাৎ করে একদিন আমার নবীর আব্বা জান হেঁটে যাচ্ছে নওফেলের মেয়ে মরিয়ম সে তার উপরে বিল্ডিং থেকে তাকায়া দেখছে এমন সুন্দর একটা ছেলে হেঁটে যাচ্ছে যেন তার গায়ের মধ্যে নূরে জলমল জলমল করে তাড়াতাড়ি করে নিচে আসলেন আয়েশা দেখতেছে একটা ছেলে হেঁটে যায় পূর্ণিমার চাঁদের মতো চেহারা তারে যতই দেখি ততই ভালো লাগে মরিয়ম এক কদম দুই কদম করে কাছাকাছি আসলেন আয়েশা দাদিয়া বলতেছে যুবক ও যুবক মনে যদি কষ্ট না হয় আমি তোমাকে একটি কথা বলবো রাখবা কিনা কও একবার জোরে বলেন না সুবহান আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব হুজরা শরীফে আসেন এইদিকে আমার নবীর আব্বা জান চলে যাচ্ছে রাস্তার মধ্যে যখন এইভাবে মেয়ে ডাক দিলেন এক কদম দুই কদম করে কাছে আসার পরে আমার নবীর আব্বা জান ডাক দিয়া বলে কি ব্যাপার কেন আমাকে ডাকতেছো ঘটনা কি এমন সময় মরিয়ম মরিয়ম বিনতে নওফেল নওফেলের মেয়ে মরিয়ম ওই মরিয়ম ডাক দিয়া বলতেছে যদি কিছু মনে না হয় আমি একটু নামটা জানতে চাই কই আমার নাম আব্দুল্লাহ কই তোমার আব্বার নাম কি কই আমার আব্বার নাম আব্দুল মুত্তালিব একটু মহব্বতে ভরেন না সুবহানাল্লাহ আমার আব্বার নাম আব্দুল মুত্তালিব এই কথা বলতে না বলতে মরিয়ম ডাক দিয়া বলে এ আব্দুল্লাহ তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলি নাই তোমার কোনো নষ্ট ক্ষতি করার জন্য আমি ডাক দেই নাই একটাই আবদার তোমার কাছে থাকবে আব্দুল্লাহ রে তুমি যখন এই রাস্তা দিয়া যাইবা যতবার এই রাস্তা দিয়ে তোমার আসা যাওয়া করা লাগে তুমি একটা নজর তুমি আমাকে দেখে যাইও একবার জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ একটা বার শুধু তুমি আমাকে দেখে যাইবা আমি তোমাকে এক নজর দেখব আমি যত সাধ্য পারি আমি তোমার একটু সেবা করব আমি তোমার কাছে কিছু চাই না আমি শুধু তোমার একটু সেবা করব আমার মুসলমান ভাইরা এইভাবে দিন যাইতেছে যাইতেছে আমার নবীর আব্বা জান আস্তে আস্তে বড় হতে লাগলেন রাস্তা দিয়ে যতবার যায় ওই নওফেলের মেয়ে মরিয়ম রাস্তার কিনারে সব সময় নজর করে তাকায়া থাকে কোন সময় আমার নবীর আব্বা জানি রাস্তা দিয়ে যাবে দূর থেকে তাকায়া তাকায়া নজর করে দেখে কাছে গেলে যতটুকু সম্ভব আপ্যায়ন করে সম্মান করে এইভাবে কিছুদিন চলে গেছে আমার নবীর আব্বা জান যখন আস্তে আস্তে বীর উপযুক্ত হয়ে গেল এমন সময় আমার নবীর আব্বা জান আমার নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব ওনার একজন বন্ধু ছিল যার নাম হলো আব্দুল ওহাব নাম কি ওই আব্দুল ওহাব ছিল আমার নবীজির দাদার বন্ধু একসাথে মহব্বতে চলাফেরা করতেন বন্ধু বন্ধুর সাথে চলাফেরার সময় আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বন্ধু আব্দুল ওহাব ওই আব্দুল ওহাবের একটা মেয়ে ছিল কি ছিল আব্দুল ওহাবের একটা মেয়ে ছিল কোন এক পর্যায়ে বন্ধু বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে যায় বলেছে বন্ধুরে
তোমার একটা ছেলে আছে ছোট সন্তান আমার একটা মেয়ে আছে ছোট সন্তান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আর মহব্বতে পড়ি সুবহানাল্লাহ একবার মায়ার সুরে বলি না মারহাবা একটু হৃদয় থেকে পড়েন না মারহাবা আমার মুসলমান ভাইরা বিরক্ত বোধ করবেন ততটুক লম্বা করার ইচ্ছা আমার নাই কিন্তু কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে মনোযোগ দিয়ে শুনিয়া যান আপনার নবী আমার নবী সরকার দুই জাহান নবী মুস্তাফা দুনিয়ার জমিনে এখনো আসে নাই এখনো আসে নাই আমার নবী জি দাদা আব্দুল মুত্তালিব বন্ধুর সঙ্গে কই বন্ধু রে তোমার একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে বন্ধুর সঙ্গে বন্ধু চলাফেরা করি তোমার ছেলে যদি বড় হয় আমার মেয়ে যদি বড় হয় তাহলে তাদের সঙ্গে বিয়ের ব্যবস্থা কইরো এই কথা বলেছিলেন কিন্তু আমার নবীজি আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন এমন সময় মানুষ হাজার হাজার মানুষ দৈনিক বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমার নবীর আব্বা জান এমন সুন্দর ছিল যে রাস্তা দিয়ে হাঁটতো হাজার হাজার মানুষ ফিরে ফিরে তাকাইতো যেই দেখে সেই পাগল হয়ে যায় সবাই বিয়ের প্রস্তাব নিয়ে আসে এমন অবস্থা দেখিয়া এমন হাল দেখিয়া আমার নবীর আব্বা জান বলতেছেন আমার নবীর দাদার কাছে বলে আব্বুজি মানুষ এইভাবে আমাকে বিরক্ত করে আমার নবী যে দাদা আব্দুল মুত্তালিব কয় আমার কাছে তো অনেক মানুষ তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে হঠাৎ একদিন আমার নবীর দাদা হযরত আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আব্বা জানকে নিয়ে রওনা দিলেন তার বন্ধুর বাড়িতে কোথায় তার বন্ধুর বাড়িতে ওই যে বলেছিল মহা এই হাব স্বর্ণের ব্যবসা করতেন কিসের ব্যবসা সুবহানাল্লাহ ওয়াল বলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বন্ধু স্বর্ণের ব্যবসা করতেন এই জন্য তাকে ওহাব জহুরি বলা হয় আর ওহাব জহুরি দুনিয়ার অন্য কেউ নয় ওহাব জহুরি হইল আমার নবীর নানা আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার বন্ধু ওহাব জহুরির বাড়িতে গেল যায় বলে বন্ধু আমার ছেলের জন্য বিয়ের পয়গাম যেভাবে আসে আমি প্রত্যেক মানুষের কথা শুনতে শুনতে আমি আর বরদাস্তি করতে পারি না আমার ছেলের বিয়ের ব্যবস্থা করব তোমার মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দিতে চায় অনেক কথা ছেড়ে দিয়েছি মাঝখানে শুধু মূল কথাটা বোঝাবার জন্য আমার নবীজি নানা যার নাম ছিল আব্দুল ওহাব জহুরি সে স্বর্ণের ব্যবসা করতে জন্য তাকে জহুরি বলা হয় সে বলেছে আমিও রাজি আছি আমার নবীজির দাদা বলে আমিও রাজি আছি এই কথার ভিতরে দুই বন্ধুর কথা মিল হয়ে গেল আমার নবীর আব্বা জান আর এইদিকে আমার নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা ঠিক হয়ে গেছে অনেক কথা মাঝখানে ছেড়ে দিলাম বিয়ের বন্ধন হয়ে গেল বিয়ে হয়ে গেছে বাড়িতে যখন বউ নিয়ে চলে গেলেন বাড়িতে যখন তারা চলে গেছে বিয়ের দুই একদিন পরে আমার নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে একটু হাঁটার জন্য বাহির হইলেন যাইতে যাইতে ওই যে বিরাট বড় একজন জমিদার ছিল যার নাম ছিল নওফেল মনে আছেনি ওই নওফেলের একজন মেয়ে ছিল নাম ছিল মরিয়ম আমার নবীর আব্বা জান এই দিক দিয়ে যাচ্ছে আর ওই যে মরিয়ম বিনতে নওফেল নওফেলের মেয়ে মরিয়ম ওই মরিয়ম রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু পথের দিকে অপেক্ষা করে কোন সময় আমার নবীর আব্বা জান সেই পথে চলবে সুবহানাল্লাহ যাইতে যাইতে যখন এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে নিকটবর্তী এমন সময় ওই মরিয়ম আস্তে আস্তে করে সামনে আসলেন আয়েশা ডাক দিলেন হে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আসো তুমি আমার কাছে আসো এক নজর আমি তোমাকে দেখব আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা ভালো করে কথাটা মনোযোগ দিয়ে শুনিয়া নেন এমন সময় মরিয়ম
একবার আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আরেকবার হাতের দিকে তাকায় আরেকবার পায়ের দিকে তাকায় হাতের দিকে তাকাইলেন মাথার দিকে তাকাইলেন চোখের দিকে তাকাইলেন পায়ের দিকে তাকাইলেন তাকায়া দুইটা চোখের পানি গড় গড় করে ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ ডাক দিয়া বলে মরিয়ম ও মরিয়ম গো যতদিন যাব তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে আমি যতদিন রাস্তা দিয়া যাইতাম যতবার তুমি আমাকে দেখেছো তুমি আমারে দেখলে মুস্কি হাসি দিয়েছো আমারে সম্মান করেছো কিন্তু আজকে কেন তোমার চোখের মধ্যে পানি দেখা যায় তোমার চোখের পানি দেখলে আমার হৃদয় মানে না কি কারণে তোমার চোখের মধ্যে পানি মরিয়ম রে তুমি আমার কাছে বলো তোমার চোখে কেন পানি দেখা যায় বিমি মরিয়ম ডাক দেয়া বলে আব্দুল্লাহ একটা প্রশ্ন তোমার কাছে করব তুমি সত্য জবাব দিবা কিনা কও আমার নবীর আব্বাজান বলে মরিয়ম আমার জীবনে আমি কোনদিন মিথ্যা কথা বলি নাই আমি তো মিথ্যা কথা বলার মতো মানুষ নয় মরিয়ম গো তুমি বলো আমার কাছে কি বলবা আমি শুনতে চাই বিবি মরিয়ম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ডাক দিয়ে কয় আব্দুল্লাহ রে তুমি সত্য করে বলো তুমি বিয়ে করছো কিনা একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ আব্দুল্লাহ রে তুমি বলো বিয়ে করছো কিনা হঠাৎ করে আমার নবীর আব্বাজান ডাক দিয়ে বলে মরিয়ম হঠাৎ করে এই কথা তুমি কেন জিজ্ঞাসা করেছো বিবি মরিয়ম কান্নার জন্য কথা বলতে পারে না এমন সময় ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ আমি যখন জীবনের প্রথম তোমারে দেখেছিলাম তুমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করতে রে আব্দুল্লাহ আমার বাবা বিশাল বড় জমিদার আমি জমিদারের মেয়ে কিন্তু জীবনের প্রথম যেদিন আমি তোমারে দেখেছিলাম রে সেদিন তোমার দিকে তাকায়া তোমার কপালে আমি একটা নূর দেখেছিলাম আমি সেদিন তোমার কপালে নূর দেখার পরে আব্দুল্লাহ রে সেদিন থেকে আমার মনে আর শান্তি নাই সেদিন থেকে আমি মুহাম্মদী নবীর পাগল আব্দুল্লাহ রে সেদিন থেকে আমি পাগল আমার মনে বড় কামনা ছিল বড় বাসনা ছিল আমি তোমারে বিয়ে করব আমি মুহাম্মদী নবীর মা হব আব্দুল্লাহ রে আমার মনে বড় আশা ছিল রে আমি যদি তোমারে জীবনে বিয়ে করতে পারতাম আমি মুহাম্মদী নবীর মা হইতাম তোমার কপালে যে নূর দেখেছিলাম রে আজকে যখন তোমার দিকে তাকাইছি তোমার দিকে তো আমি সেই নূর আর দেখতে পাই না এই জন্য আমার মনের ভিতরে সন্দেহ হয়ে গেছে আমার মনে হয় তুমি বিয়ে করেছো একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বিবি মারিয়াম কান্দে মনটা বেজার করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আমার নবীর আব্বাজান ডাক দিয়ে বলে মরিয়ম তুমি কাঁদতে কাঁদতে চলে যাও অন্যদিন দেখলে তুমি আমারে কত সম্মান করেছো কত কিছু করেছো আজকে কাঁদতে কাঁদতে চলে যাইবা আমারে কিছুই বলবা না বিবি মরিয়ম ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে মনের জ্বালার বাড়াইও না রে আব্দুল্লাহ আমার মনের জ্বালা আমি জানি আর কেউ জানে না এজন্য আশিকেরা কয়ে জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে অন্তরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না
জালা জোরাই না জালা জোরাই কত দিনের কত আশার দয়াল রাখছি আমার বুকে আমার অন্তরে লাগাছে নবীর প্রেমের আগুন রে আমার জালা জোরাই না জালা জোরাই না রে জালা জোরাই জালা জোরাই আমার বুকের আগুন বন্ধু আমি সারা কেউ জানে না হারি আমার অন্তরে লাগাছে হে আমার দয়াল চন্দ্রে আগুন রে আমার জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে জ্বালা জোরাই বাবা কষ্ট হচ্ছে বুঝি একবার জোরে মরহব জোরে বলেন না আমার হাবা একটু শক্তি দেয়া পড়েন না ইয়া রাসূলুল্লাহ আমার নবীর আব্বাজান ডাক দিয়া বলে মরিয়ম এইভাবে বুঝি তুমি কাঁদতে কাঁদতে চলে যাও বিবি মরিয়ম ডাক দিয়া বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে তুমি যখন ডাক দিয়েছো একটা কথা শুনিয়া যাও হ্যাঁ রে আব্দুল্লাহ তোমার আব্বা যেদিন তোমাকে কোরবানি করার জন্য জবাই করার জন্য খানে কাবায় নিয়ে এসেছিল রে তোমাকে বাঁচাবার জন্য শত শত মেয়ে তার হাতের ভিতরে তরবারি নিয়ে দাঁড়িয়েছিল রে আব্দুল্লাহ এই মেয়েগুলি সবগুলি আমি পাঠাইছি একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আব্দুল্লাহ রে এই মেয়েগুলি অন্য কেউ না আমি মরিয়মের নেতৃত্বে সেদিন বাধা দিয়েছিল রে আমি মরিয়ম এই মেয়েদেরকে আমি টাকা দিয়া বাড়া করে সামনে হাজির করেছিলাম আমি বলেছি আমার আব্দুল্লাহ যেন কিছুতেই কুরবানি না হয় কারণ আমার আব্দুল্লাহর কব্বালের মধ্যে নূরে মুহাম্মদী জলমল জলমল করে আমার বাবাজি রাত ওয়াজ তো শুধু শুনলে চলবে না কিছু বুঝার বিষয় আছে ব্রেনের মধ্যে কিছু ঢুকায়া রাখতে হবে আমার দেশের মানুষ যারা নবীকে মাটির বলে আপনারা তাদেরকে জিগাইবেন আমার নবী এখনো দুনিয়ার জমিনে আসে নাই বাবার সেকেমে যখন ছিল বাবা আব্দুল্লাহর কপালে পেশানিতে যখন ছিল মরিয়ম বিনতে নফল নফিলের মেয়ে মরিয়ম যদি আমার নবীর নূরে মুহাম্মদী আমার নবীর আব্বাজানের কপালের মধ্যে চিহ্ন বুঝতে পারে এ নবীকে মাটি বললে ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে কথা ঠিক না বেঠিক আমার মুসলমান ভাইয়েরা বিবি মরিয়ম কাঁদতে কাঁদতে বেকার আর হয়ে যাচ্ছে আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে কয় মরিয়ম ও মরিয়ম তুমি একটা কথা শোনো মরিয়ম গো আমি তো তোমার সঙ্গে কোনোদিন ভুলও করি নাই বিয়াদবিও করি নাই আমার প্রতি তোমার কোনো কষ্ট আছে কিনা কও বিবি মরিয়ম ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে তুমি তো আমার সঙ্গে ভুল করে নাই বিয়াদবিও করো নাই তোমার প্রতি আমার দুঃখ নাই কোনো দাবিও নাই কিন্তু আমার দুঃখে আমি কান্দি আমার মনে বড় আশা ছিল রে আব্দুল্লাহ আমি মুহাম্মদী নবীর মা হইতাম কারণ আমি তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে খবর পাইছি রে মুহাম্মদী নূর যার পেশানিতে থাকবে রে তার নাম হবে আব্দুল্লাহ হ্যাঁ রে আব্দুল্লাহ সেদিন থেকে আমি তোমার পাগল আমি যখন তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদী দেখতে পেয়েছি আব্দুল্লাহ রে
যেদিন আমি তোমার দিকে তাকাইলাম সেদিন থেকে আমি ঘরে যাইয়া তাওরাত কিতাব একটা একটা পাতা করে উল্টাইতে উল্টাইতে আমি বহুবার তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদী নবীর নাম শুনছি রে আমি দেখেছি আব্দুল্লাহর পেশানিতে মুহাম্মদী নূর থাকবে সেদিন থেকে আমি মুহাম্মদী নবীর পাগল সেদিন থেকে আমার মনের ভিতরে শান্তি নাই আমার নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ কয় মরিয়ম তুমি যদি মুহাম্মদী নূরের পাগল হয়ে থাকো আমি আব্দুল্লাহ তোমারে কথা দিলাম তুমি কিয়ামতের ময়দানে হলো আল্লাহ তোমারে বেজ্জতি করবে না আমার বাবা জি কি বুঝাইতে লাগলাম এতক্ষণ ওয়াজের ভিতরে কি শিক্ষা পাইলে এক নম্বর শিক্ষা হলো আমার নবী এখনো দুনিয়ার জমিনে আগমন করে নাই বাবার পেশানিতে নরে মুহাম্মদী থাকা অবস্থায় যদি এমন ক্ষমতা এমন পাওয়ার হয় আর আমার নবীর পাওয়ার কম না বেশি হতে পারে এবার শুনেন আমার নবী যে আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন আমার আব্বা জান আমার নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে হয়েছে খুব ভালো করে খেয়াল করেন যেদিন বিয়ে হয়েছে বিয়ের পরের দিন গোরের ভিতরে পানি নাই কি নাই একটু ভালো করে শুনেন ঘরের ভিতরে পানি নাই কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার স্বামীর সঙ্গে নতুন বিয়ে হয়েছে আমার স্বামী যখন ঘর থেকে বাহিরে চলে গেছে ঘরের মধ্যে আমি একা আশেপাশে কোনো বাড়ি ঘর নাই কিন্তু ঘরে পানি নাই আমি পানি পাবো কই মনস্থ করলাম আশেপাশে যখন কোনো মানুষ নাই আমার পর্দার কোনো ব্যাঘাত ঘটবে না মানুষ যখন দেখা যায় না রে আমি একটু বাহিরে যাইয়া দেখি আশেপাশে কোনো ঘর আসেনি কোনো মানুষ থাকলে তার কাছে একটু পানি সংগ্রহ করব সুবহানাল্লাহ বলবেন না আমার নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা না যখন ঘর থেকে বাহিরে গেলেন একটু বাহিরে যাইয়া তাকায়া দেখতেছি আশেপাশে কোনো ঘর বাড়ির চিহ্ন নাই পাহাড় আছে কিন্তু পাহাড়ে উচার মধ্যে ছোট্ট একটা ঘর দেখা যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ পাহাড়ের উপরের মধ্যে ছোট্ট একটা ঘর দেখা যায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন পাহাড়ের উপরে যখন ছোট্ট ঘর দেখা যায় সেখানে হয়তো মানুষও থাকতে পারে আমি সেখানে পানি পাইতে পারি তিনি এক কদম দুই কদম করে যখন সামনে যাইতে লাগলেন আমার মুসলমান ভাইরা ওই পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘর যে আছে ওই ঘরের মধ্যে একটা বুড়া মহিলা বাস করে ওই মহিলার বয়স ছিল কিতাবে দেখলাম 288 বছর বয়স কত 288 বছর বয়স ওই 288 বছরের বয়সের মহিলা ওই পাহাড়ের চড়ায় ওই ঘরের মধ্যে বসবাস করে মহিলা দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে কি হয়ে গেছে মহিলা দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে 288 বছর পার হয়ে গেছে এই মহিলা ঘরের ভিতরে বসবাস করে আমার নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এক কদম দুই কদম করে সামনে যাইতে লাগলেন এমন সময় 288 বছরের মহিলা একটা চিৎকার মারছে কে তোমরা কোথায় আছো জোরে বলি আল্লাহু আকবার কে তোমরা কোথায় আছো রে তাড়াতাড়ি ঘরের ভিতরে যদি তোমরা কেউ থাকো তাড়াতাড়ি তোমরা আমার কাছে আসো ঘরের ভিতরে যারা ছিল দৌড়ে আসলো মা কি হয়েছে ও মা কি হয়েছে আমার কাছে বলেন এমন সময় 288 বছরের মহিলা ডাক দিয়া বলে তোমরা তাড়াতাড়ি বাহিরে যাও যায়া দেখো না আমেনা নামের কোন মহিলা আমার ঘরে আসতেছে কি না দুঃখ লাগে মনে তখন যখন আমার দেশের কিছু কিছু মুলবিরা নবীরা তার মত কয় কিন্তু এই ওয়াজ কি তাদের চোখের মধ্যে পড়ে না এই কিতাব কি তোমরা পড়ো না সোনা মনিরা এগুলি কি তোমাদের নজরে আসে নাই আ মুসলমান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এক কদম দুই কদম করে সামনের দিকে যাচ্ছে
288 বছরের মহিলাটা গিয়ে বলতেছে কে তোমরা কোথায় আছো তাড়াতাড়ি বাহিরে যাও যায়া দেখো আমেনা নামের কোন মহিলা আমার ঘরে আসতেছে কিনা ঈদে মিলাদ নবী পালন করি খুশির কারণে ঈদে মিলাদ নবী পালন করি খুশির কারণে ঈদে মিলাদ নিয়ামতি পেয়ে খুশি করো নিয়ামতি পেয়ে খুশি করো বলছে কোরআনে ঈদে মিলাদ নবী পালন করি খুশির কারণে ঈদে মিলাদ নবী জোরে বলি না মারহাবা আমার মুসলমান ভাবাজিরা মামেনা রাদিয়াল্লাহু তাআলা না যখন আস্তে আস্তে নিকটবর্তী হয়ে গেছে এমন সময় ঘর থেকে দৌড় দিয়ে একজন মহিলা বাহিরে আসলেন আয়েশা ডাক দিয়ে বলতেছে মা গো ওই মা আপনার নাম কি কই কেন কই আপনার নাম কি আমেনা সুবহানাল্লাহ আমান নবীর আম্মা জান মামেনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন কিরে বুঝলাম না আমার নাম যে আমেনা তারা কেমনে জানে বলে মা কি হয়েছে বলক এমন সময় ডাক দিয়া বলতেছে মা গো তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আপনাকে সাদর সম্বর্ধনা দিয়ে নেওয়ার জন্য ভিতর থেকে একজন লোক আমারে পাঠাইছে আমার নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা না এক কদম দুই কদম করিয়া ওই পাহাড়ের চৌড়ায় ছোট্ট ঘরের ভিতরে যখন কদম রাখবে এমন সময় 288 বছরের বোরা মহিলা ডাক দিয়া কয় চোখে দেখে না দুইটা চক্ষু কিন্তু অন্ধ এমন সময় ডাক দিয়া বলে কে তোমরা কোথায় রে আমেনা বুঝি আমার ঘরে আইছে সুবহানাল্লাহ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই মা আমার নাম আমেনা আপনি কেমন করে বুঝলেন আমার নাম আমেনা আপনি কেমন করে জানলেন এমন সময় 288 বছরের বুড়া মহিলা ডাক দিয়া কয় আমেনা গো ও আমেনা বুঝবা না গো আমার বয়স 288 বছর হয়ে গেছে কিন্তু এখনো আল্লাহ আমাকে জীবিত রেখেছে আমার দুইটা চক্ষু অন্ধ আমি তো চোখে দেখি নাই আমেনা গো এই জায়গার মধ্যে আমি বসে বসে দিন গুনতেছিলাম গো আমেনা কোন দিন তুমি আমার এই ঘরে পানির জন্য হাজির হইয়া যাইবা এখানে গুরুত্বপূর্ণ একটা আকীদার বিষয় হলো 288 বছরের বড় মহিলা তুমি আমার নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাম জানতে পারে কোন সময় পানি আনতে যাবে সেই খবর জানতে পারে আপনারা বলেন আমার নবী পারে কি পারে না শক্ত আকীদার বিষয় বুঝার বিষয় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন মা গো ওই মা আমি বুঝলাম না আপনি কেমন করে আমার খবর জানলেন 288 বছরের বুড়া মহিলা ডাক দিয়া কই মা গো আমি কেমনে জানি শুনিয়া নাও আমি তাওরাত কিতাবের মধ্যে খবর পেয়েছি গো মা বাবা আব্দুল্লাহ মা আমেনার সঙ্গে যেদিন বিয়ের বন্ধন হবে পরের দিন আমেনা এই জায়গার মধ্যে পানির জন্য আসবে জোরে কইতেন না সুবহানাল্লাহ আমি সেদিন থেকে এই জায়গার মধ্যে অপেক্ষা করতেছি ও মা আসো আমি তোমার একটু কদম বসি করব মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন মা এটা কি বলেন আপনি এত 288 বছরের মুরব্বী একজন মানুষ আপনি কেমনে আমার পায়ের মধ্যে হাত দিবেন আমি তো ছোট মানুষ এমন সময় বড় মহিলা ডাক দিয়ে বলে আমেনা গো হগয় আমেনা যদিও তুমি চাকরি পাবে দেখতে যদিও তোমার ছোট মনে হয় আমেনা গো দেখতে যদিও তোমার ছোট মনে হয় হাকিকতে তুমি খোদার জগতের কোন মায়ের সঙ্গে তোমার তুলনায় চলবে না
আমেনাগো কদম দুইটা দে আমি সালাম করতাম কদম দুইটা দে গো আমি কদমের মধ্যে একটু কদম বসি করতাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি মুরব্বী মানুষ আপনি আমার পায়ের মধ্যে হাত দিবেন না আমি আপনাকে কদম বসি করব এমন সময় বুড়া মহিলা ডাক দেয়া বলে আমেনা হো মা আমেনা গো শুনিয়া নাও আমি এই জায়গার মধ্যে অপেক্ষা করতেছি কোন সময় তুমি আমার ঘরে আসবা আর তোমার পায়ের চরণ ধুলি যদি আমার চোখে লাগাইতে পারি আমার মনে সাক্ষী দেয় আমার দুইটা অন্ধ চোখ ভালো হইয়া যাবে এই মুসলমান এই জন্য মনে রাখবেন কোন হক্কানি কামেল মুকামেল পীর মুর্শিদের পায়ে কদম বসি করবেন মা বাবার পায়ে কদম বসি করবেন মাজার শরীফে জিয়ারত করবেন কদম বসি করবেন এখানে শিরিক হবে না গুনাহ হবে না যারা বুঝে না তারা বলে শিরিক কিন্তু যারা বুঝে তাদের কাছে কোনদিন শিরিক মনে হবে না মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান মাজার অর্থ কি জিয়ারতের স্থান যারা আলেম হইছেন যদি পড়াশোনা করেন একটু স্টাডি করে হো বললে দেখেন যে হুজুরে কয়ে গেছে মাজার অর্থই নাকি জিয়ারতের স্থান যেটা বলেন না সুবহানাল্লাহ আমার বাবা দিরাত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তাজ্জব হয়ে তাকায় রইছে এমন সময় বড় মহিলা আমার নবীর আম্মা যান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে দুইটা হাত এইভাবে লাগাইয়া দুলা বালিগুলি চোখের মধ্যে যখন লাগাইছে চোখের মধ্যে লাগাইতে দেরি হইছে রে মুসলমান এ নবী নগরের বাড়িওয়ালার মুসলমান চোখের মধ্যে দুলা বালি লাগাইতে দেরি হইছে 288 বছরের বুড়া মহিলার অন্ধ চোখ ভালো হইতে দেরি হইছে না এখন আপনাদের কাছে আমি বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি আমার নবী তো এখনো দুনিয়ার জমিনে আগমন করে নাই আমার নবীজির নূর মুবারক মায়ের রেহেনে থাকা অবস্থায় যদি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার চরণের মধ্যে কদমের মধ্যে সালাম করে দুলা বালি যদি 288 বছরের বুড়া মহিলার চোখে লাগাইলে অন্ধ চক্ষু ভালো হয়ে যায় আর আমার নবীজির সরাসরি যারা দেখা পাবে তাদের জন্য জাহান্নাম হারাম হইতে পারে কি পারে না এগুলি ইমানি আকীদার ওয়াজ আমার বাবাজি আবার একটু সামনে যায় বলে কেন এসেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি 288 বছরের মহিলা এখন বলতেছেন আপনার চক্ষু ভালো হয়ে গেছে কয় আপনি কি আমার দেখেন কই দেখতেছি সুবহানাল্লাহ দেখার সাথে সাথে আমার নবীর আম্মা জানকে বুকের মধ্যে জড়াইয়া পাগলের মতো গড়ায়া গড়ায়া কান্দে আর বুড়া মহিলা ডাক দিয়ে বলে আমেনা গো একটা শুভ সংবাদ তোমারে জানাইয়া দেই গো আমেনা তোমার গর্ভে এমন একজন নবী আসবে গো যেই নবী হব খোদার কুল কায়নাতের সাইয়্যিদুল আম্বিয়া আমার মুসলমান ভাইয়েরা ওই বুড়া মহিলার চক্ষু ভালো হয়ে গেছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা যখন হুজরা শরীফে ফিরে আসলেন আবার কিছুদিন পরে আমার নবীজি নূরে মুহাম্মদী যখন মায়ের রহমে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে কাবা শরীফের নিকটবর্তী কি শরীফ ঘুমাই গেছেন না কাবা শরীফের নিকটবর্তী হয়ে যাচ্ছে এমন সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি হঠাৎ করে তাকায় দেখতেছি কাবাটা উলট করে আমার দিকে ঝুঁকে গেছে আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খিচুড়ি দলাইলি বলিব রাইত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার দেশের যে সমস্ত মানুষেরা নবীর সঙ্গে মেসাল দিয়ে তুলনা দেয় আপনারা তারে বলবেন তুমি যে মক্কা মদিনা হজ করতে যাও তোমার জন্য কাবা কোন দিন ঝুঁকি আইছি নাই কতক্ষণ আপনার আওয়াজে বুঝো তো সবার লাগি আইছি কোন দিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখি কাবাটা উলট করে আমার দিকে ঝুঁকে গেছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তাজ্জব হয়ে গেলেন
এই অবস্থা দেখিয়া এই হাল দেখিয়া মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তাজ্জব হয়ে তাকায় রইলেন এমন সময় কাবা আল্লাহকে ডাক দিয়ে বলে ও গো আল্লাহ আমার জবানটা ভুলিয়া দাও তোমার হাবিবের আম্মাকে আমি শুভ সংবাদটা জানাইয়া দে এমন সময় কাবা থেকে শব্দ আসতেছে মা আমেনা বলেন আশেপাশে কোনো মানুষ নাই কিন্তু কাবা থেকে শব্দ আসতেছে কে কথা কয় সুবহানাল্লাহ বলবেন না কোনো মানুষ নাই কিন্তু কথার শব্দ শোনা যায় হঠাৎ করে তাকায় দেখি কাবা থেকে শব্দ আসতেছে ডাক দিয়া বলে আমেনা গো ও গো আমেনা আমি তোমার দিকে তাকায়া ঝুঁকে পড়ি নাই তোমার গর্ভে এমন একজন মুহাম্মদী নবী আসতেছে গো ও মা আমেনা আমরা তাকে সম্মান করেছি তাহলে এটার দ্বারা বোঝা যায় আমার নবী কাবার ও কাবা কথা কই না রে আপনারা সুন্নি না ওহাবি ডি বুঝতাছি না ওহাবি মানুষ হইলে কোনো কথা নাই সুন্নি হইলে তো কিছু আওয়াজ দেওয়ার কথা জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাকে যদি কাবায়ে বকরের সেবা করে এমন করে সম্মান করে কার কারণে আমার নবীর কারণে কার কারণে আরেকদিন আমার নবীজি আম্মা জান রাদিয়াল্লাহু তাআলার সামনে দিকে যাচ্ছে হঠাৎ করে তাকায় দেখে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে পাখির জাক উড়ে উড়ে যাচ্ছে কি যায় পাখির জাক উড়ে উড়ে যাচ্ছে হঠাৎ আকাশের দিকে তিনি তাকায় দেখতেছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতেছি আমার মাথার উপরে এক জাক পাখি গুন গুন করে কি জানি পড়তেছে সুবহানাল্লাহ আহা কেমন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে আমরা তো চিনলাম না বুঝলাম না আমার বাবা দিরাত আলোচনার শেষ দিকে গুছায়া নিয়ে এসেছি আমি এখন আমার মূল কথা আপনাদেরকে জানায় দেয় এই আলোচনা আপনাদের বোঝাইবার উদ্দেশ্য কি আমাদের দেশে যারা বলে নবী আমার মত আপনারা এই কথাটা ভালো করে বুঝিয়া নেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম নবীজির শান মান মর্যাদা বুঝাইতে যাইয়া যতই হাজির নাজির নূরের দলিল দেয় ইলমে গায়েবের দলিল দেয় কিন্তু কোনো কিছুই তাদের বুঝে আসে না তারা শুধু একটা কথা বলে নবী দুনিয়াতে আইছে বইছে খাইছে ঘুমাইছে আমি যেমন দেখতে চেয়ে তো তেমন নবী কি হবে জোরে কন্যা নাউজুবিল্লাহ এই কথাটা ছিল কাফেরদের মক্কার কাফেরেরা এই কথা কইতো যে সে খাইছে বইছে ঘুমাইছে সে তো আমাদের মতই কোন নাউজুবিল্লাহ আপনাদের কাছে বলি শুনেন আমার নবীজির সুরত ছিল তিনটা কয়টা সুরতে হাক্কি সুরতে মালাকি সুরতে বাশারি সুরতে হাক্কি মানে আসল সুরত যেই সুরত আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না সুরতে মালাকি মানে ফেরেশতার সুরত আমার নবীজিকে আল্লাহ ফেরেশতা রূপেও রাখছে সুরতে বাশারি মানে মানবের সুরত সুরতে কাওয়াকেব আমার নবীকে আল্লাহ তারকা রূপেও রাখছে এখন প্রশ্ন হলো আমার নবীকে ফেরেশতার কাছে ফেরেশতার সুরতে আল্লাহ রাখছে তারকার কাছে তারকার রূপে রাখছে মানবের কাছে আমার নবী কে মানবের রূপে রাখছে হাকিকতে তিনি আল্লাহ পাকের নূর কোন সুন্নি ওহাবি নাই সব দলের মানুষ জানে আমার নবীকে আল্লাহ তারকার রূপেও রাখছে ফেরেশতার রূপেও রাখছে তাহলে নবীর কেউ ফেরেশতা কোন জীব আওয়াজটা তোমার ফুসে না নবীর ফেরেশতা কোন জীব নবীর তারকা কোন জীব তাহলে তারকার রূপে রাখছে তারকা বলা যায় না ফেরেশতার রূপে রেখেছে ফেরেশতা বলা যায় না মানবের রূপে পাঠাইছে তুমি মানুষ হওয়ার জন্য পেরেশানি হয়ে গেছো না না আমার নবীকে মানবের সুরতে দুনিয়ার জমিনে পাঠাইছে কারণ মানুষের কাছে যদি আমার নবীকে মানব সুরতে না পাঠায় তাইলে দ্বীনের বাণী কেমন করে প্রচার করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাবাজি আপনার নবী আমার নবী সরকার দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদার বেলায় আমি আর দুইটা কথা আপনাদেরকে শোনাইতে চাই রাজি আছেন না বিরক্ত হইবেন আর দুইটা কথা শুনেন এক নম্বর কথা হলো আপনার নবী আমার নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন
খোদার কোল কায়নাতের যত সৃষ্টি রাজি আছে সবাই খুশি হয়েছে ইল্লা ইবলিস শয়তান খুশি হয় নাই প্রশ্ন করা হয়েছিল শয়তানকে সবাই খুশি তুমি বেজার হইলা কেন শয়তান সেদিন চুকের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল আর বলেছিল আমার যত ক্ষমতা ছিল এমন নবী আগমন করছি রে এই নবীর সঙ্গে আমার কোনো ক্ষমতা কোলাইতো না তাহলে যেখানে শয়তান ফেল করে নবী মতো আমরা হইতে পারি না যেখানে শয়তান বলে আমি নবীর মতো হওয়া সম্ভব না নবীর সাথে কোনো কিছু করা সম্ভব না আমার দেশের মুলুবিও কেমনে কোন নবী তার মতো তার জ্ঞানের কত অভাব আমার বাবাজি এবার দুই নম্বর কথা হলো আপনার নবী আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তফার আগমনের বেলায় আপনাদেরকে প্রশ্ন করে তারা প্রশ্নটা কি রকম বলে এই চাঁদের নবী আগমন করছে তোমরা খুশি করো এই চাঁদের নবী ইন্তেকাল করছে কিন্তু তোমরা দুঃখ করো না কান্দাকাটি করো না কেন তারপরে বলে ঈদুল ফিতর ঈদুল আযহা দুইটা ঈদ এটা তোমরা ঈদ মিলাদ নবীটা পাইছো কই কোন কোরআন হাদিসে আসেনি এ প্রশ্ন করে না হয়তো আপনারা সবাই বেশিরভাগ সুন্নি মুসলমান ওহাবীদের জালার ভিতরে আপনারা নাই এর লাগি মনে টের পাইছেন না চলে বলেন মারহাবা বোঝার জন্য বলছি শুনেন ঈদ হলো ছয়টা কয়টা এ কথাটা শিক্ষা করে রাখেন কাজে লাগবে তাহলে কোনো ওহাবী আপনার ঈমান নষ্ট করতে পারবে না ঈদ হলো ছয়টা কয়টা কথা কোন রে ছয়টা ঈদুল ফিতরের দিন ঈদ গেল কয়টা একটা ঈদুল আযহা কয়টা গেল দুইটা আরাফার দিন ঈদের দিন কয়টা গেল তিনটা তারপরে জুমার দিন ঈদের দিন কয়টা গেল চারটা তারপরে তাকলিমের দিন আমার নবী ঈদের দিন বলেছে কয়টা হলো পাঁচটা আমার নবী যেদিন আগমন করেছে সেটাও একটা ঈদের দিন ঈদ কয়টা হলো এ ছয়টা ঈদ যারা না মানবে এই লোকে কোনোদিন ইমানদার হইতে পারে না এ ছয়টা ঈদ কোরআন হাদিস সম্মত তুমি না মানলে তোমার ঈমান তালাক শুক্রবার না মানতে পারবেন আওয়াজে বুঝা যায় কি জানি বুঝে বুঝতেছ না মনে শুক্রবার মানেননি তা আমার নবীজি কইছে শুক্রবার ঈদের দিন আপনারা আরাফার দিন মানেননি নবী কইছে আরাফার দিন ঈদের দিন না মানতে পারবেন এখন তাদের প্রশ্ন ঠিক আছে তোমাদের ঈদ মিলাদুন্নবী মানলাম পরে কথা কই কই ঠিক আছে তোমরা ঈদ মিলাদুন্নবী মানলাম ঈদের দিন তাহলে ঈদের দিন তো রোজা রাখা খারাপ ঈদের দিন রোজা রাখা খারাপ কথা কিন্তু সত্য কথা কি ঈদের দিন রোজা রাখা খারাপ শুনেন ঈদুল ফিতর ঈদুল আযহা দুই ঈদের দিন এবং কুরবানির ঈদের তিন দিন পর্যন্ত এই পাঁচ দিন পর্যন্ত রোজা রাখা নিষেধ পাঁচ দিন রোজা রাখা কি বাবা আপনারা কি আসলে বিরক্ত হইতাছেন একটু বুঝার দরকার আছে এগুলি দুই ঈদের দিন আর কুরবানির ঈদের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এখন প্রশ্ন হলো তারা বলে হুজুর তো ঈদ মিলাদুন্নবী আপনি ঈদ মানলেন বুঝলাম আপনি ঈদ মানলাম তাহলে ঈদের দিন তো রোজা রাখা হারাম আপনি রোজা রাখেন না এই রোজা রাখেন কেন কারণ ঈদ মিলাদুন্নবী তো আমাদের মা বোনেরা আমাদের তরিকত পন্থী আমরা যারা বেশিরভাগ আমরা রোজা রাখি কেন নবীর মহব্বতে রাখি এখানে এক নম্বর দলিল হলো আপনার নবী আমার নবী সরকার দু জাহান নবী মুস্তফা ফরমান যে আমি নবীজি সব সময় সোমবারে রোজা রাখছি আমার নবী সব সময় সোমবারে কি করতেন রোজা রাখতেন সাহাবা একরাম জিজ্ঞাসা হুজুর আপনি সব সময় সোমবারে রোজা রাখেন কেন আমার নবী বলেছো এই দিনে আমার মিলাদ হয়েছে এজন্য আমি রোজা রাখি মিলাদ মানে জন্মবৃত্তান্ত মিলাদ মানে আগমন মিলাদ মানে কি নবী কই আমি সব সময় সোমবারে রোজা রাখছি এই দিনে আমি আগমন করছি এই জন্য আমার নবীর সুন্নত মোতাবেক আমরা রোজা রাখি আচ্ছা এক দুই নাম্বার দলিল হলো তোমরা যে বলতেছো যে ঈদুল ফিতরে ঈদুল আযহা রোজা নাই তোমরা রোজা রাখো তারপরে বলো যে ঈদ হইলে তো ঈদের নামাজ আছে এটা তাদের প্রশ্ন তারা বলে ঈদ হইলে ঈদের নামাজ আছে তা তোমরা তো নামাজ পড়তে দেখলাম না এখন আপনাদের কাছে আমি বলি ভালো করে শুনেন আমার নবীজি ঈদ এ মিলাদুন্নবী আগমনের দিনটাকে ঈদের দিন তারা মানতে রাজি না বলে যদি ঈদ হয় তাহলে তো সেখানে নামাজ পড়তে হয় এখন তার জবাবটা আমি দেই শুনেন
শুক্রবার দিনকে আমার নবী ঈদের দিন বলেছেন তাহলে শুক্রবার দিন ঈদের দিন শুক্রবারে কি কেউ ঈদগাহে যায় কথা কয় না শুক্রবারে কি কেউ নামাজ পড়ে ঈদগাহে গিয়া নামাজ পড়ে তাহলে শুক্রবার তো ঈদের দিন কিন্তু সেদিন কি কেউ নামাজ পড়তে যায় ঈদগাহে তো সেখানে তোমার ফতোয়া কই কথা বুঝেন না বড় সেখানে তুমি ফতোয়া দাও না কেন আরাফাত দিন ঈদের দিন কেউ কি আরাফের দিনে কেউ ঈদগাহে যায় নামাজ পড়তো তাহলে তুমি যে বলছো যে ঈদে মিলাদুন্নবীর দিন ঈদুল আজহার মধ্যে নামাজ আছে ঈদুল ফিতর নামাজ আছে তোমার মিলাদুন্নবীর নামাজ নাই করে আমি তোমারে প্রশ্ন করি জুমার দিন তো ঈদের দিন ঈদের দিন তুমি ঈদগাহে যাও না কেন কথা বলেন ঈদগাহে গিয়ে নামাজ পড়ো না কেন আরাফাত দিন তো ঈদের দিন তুমি ঈদগাহে যাও না কেন নামাজ পড়ো না কেন তাহলে কথা পরিষ্কার হলো একটাই ঈদুল ফিতর আর ঈদুল আজহা কারে কয় আর ঈদে মিলাদুন্নবী কারে কয় আর জুমার দিন কারে কয় আর আরাফাত দিন কারে কয় কোন ঈদের কি প্রকার ভেদ এগুলি বোঝা দরকার আছে সব কিছু যদি চাইলে চাইলে খিচুড়ি করেন তাহলে ঈমান রাখা সম্ভব না যেমন মিলাদুন্নবী মিলাদ মানে আগমন মিলাদ মানে কি আগমন মিলাদুন্নবী এটা পালন করার বিষয় নবী আগমন করছে খুশি উদযাপন করা আর সিরাতুন্নবী মানে নবীর জীবন বৃত্তান্ত ইতিহাস রসূল যা বলেছেন এগুলি আমাদের পালন আমল করার বিষয় কিসের বিষয় সিরাতুন্নবী আমল করার বিষয় মিলাদুন্নবী মানার বিষয় পালন করার বিষয় এখন মিলাদুন্নবীর মাহফিল যত জায়গায় হয় আপনারা বলেন তো মিলাদুন্নবীর মাহফিলে কি আমরা কোনদিন নাচানাচি করছি কোনদিন নুড়ি নাচাইছি তাহলে এই যে মাহফিল হচ্ছে মাহফিল আমরা কি করতেছি আল্লাহ রাসূলের কথাবার্তা বলি ঠিক কিনা তাহলে এখানে অপরাধের কি আছে তা আমরা তো সিরাতুন্নবীও মানলাম মিলাদুন্নবীও মানলাম এই যে আলোচনা করতেছি এগুলি আমার নবীজির সিরাতুন্নবী কি সিরাত মানে কি গুণ নবীজি দুনিয়াতে আসার আগে নবীজির কি গুণ ছিল আসার পরে কি হয়েছে এগুলি বর্ণনা করা শোনা বোঝা আমল করা এর নাম সিরাতুন্নবী তাহলে আমরা মিলাদুন্নবীর মাহফিলে তো নবীর সিরাত বর্ণনা করি নবীজির আগমন বর্ণনা করি নবীজি কি বলেছেন সেগুলি আমরা মানুষকে বোঝাই আমরা মিলাদুন্নবীও মানলাম সিরাতুন্নবীও মানলাম তাহলে তুমি শুধু সিরাতুন্নবী মানবা মিলাদুন্নবী মানতা না তাহলে এটা তো হইতে ওয়াজ বুঝেননি আপনারা এর চেয়ে সহজ কোন কথা হইতে পারে এখন আরেকটা বিষয় হলো তুমি যদি মিলাদুন্নবী না মানো তাইলে পরিষ্কার তোমার ঈমান নাই কি নাই ঈমান নাই কেন নাই মিলাদ মানে আগমন আমার নবী আগমন করছে এটা অস্বীকার করার সুযোগ আছে দুনিয়াতে কারো ছেলে সন্তান মেয়ে সন্তান হইলে পাঁচ দিন ছয় দিন পরে হুজুর দাওয়াত কইরা আত্মীয় স্বজন দাওয়াত কইরা খাওয়ায় না খাওয়ায় সন্তানের এক বছর পার হয়ে গেলে হ্যাপি বার্থডে পালন করে না কথা কন্ড সন্তানের জন্য ছেলে হোক মেয়ে হোক বছর পার হয়ে গেলে প্রতি বছরে তার জন্য হ্যাপি বার্থডে পালন করে তার জন্ম তারিখ পালন করে এখন আমি আপনাদের বিবেকের বিচার দেই আপনারা বিবেক থেকে আমার সঙ্গে বলেন আপনার সন্তানের বছর পার হয়ে গেলে তার জন্মের আগমনে তার মিলাদে তুমি অনুষ্ঠান করতে পারো কেক কাটতে পারো সেখানে কোনো বেদাত নাই শিরিক নাই ভালো লাগে আর যেই নবী না হইলে তোমার ছেলে দুদুরের কথা তোমার 14 ফিরির ফিরি খুদার হুদাইতের কিছুই হইতো না সেই নবীর আগমনে তুমি খুশি হইতে পারো না সেটা তোমার কাছে বেদাত মনে হয় কেন তাহলে এটা তারে বোঝা যায় আমার নবী যে বলেছিল যে শয়তান হলো দুই প্রকার একটা হলো জিন শয়তান একটা হলো মানব শয়তান যেই যেই লোকটা নবীজির শান মান সহ্য করতে পারে না এটা সুরতে লেবাসে মনবী হইলো তার ভিতরে শয়তান কথা বুঝেননি আমার সুরতে লেবাসে ফেরেশতা হইলো তার ভিতরে কি শয়তান এটা নবীজির কথা নবী বলেন একটা হলো জিন শয়তান একটা হলো মানব শয়তান ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং ইনসান জান্নাতি হবে জাহান্নামি হবে মানুষের ভিতরে ভালো আছে খারাপ আছে জিনের ভিতরে ভালো আছে খারাপ আছে এর চেয়ে সহজ কথা হইতে পারে না এটা যদি না বুঝেন তাহলে মনে করুন জ্ঞানের অনেক অভাব আছে আচ্ছা বাবাজিরা আমি আর সেই দিকে গেলাম না